नमस्कार बंधुरा सुनीतास लाइफस्टाइले तुम्हारे सबाई के जाना स्वागत आशा करी तुम्हारा सकले ही भलो आचो आमियो भलो आछी आज के तुम्हारे साथे एक नतून रेसिपि शेयर करते चले हलो डिमेर कोरमा। चलो ताहले देखे निया जाक आमी डिमेर कोरमाटा किभावे बानालाम। तुम्हारा पुरो भिडियो देखो आशा करी तुम्हारे खूब भलो लागबे रेसिपिटा। इखाने आमी पाँचटा मुरगीर डिम खूब भालो करे सेद्ध करे नियेछि। एबार डिमगुलोर भेतरे खूब भालो करे मसला ढोकार जन्य आमी छुरी दिए डिमगुलोके गाए केटे केटे नेब। सबगुलो डिम आमार काटा हये गेछे। এবার আমি ডিমগুলোতে সামান্য লবণ মাখিয়ে নেব। হলুদ দেব না আমি, কারণ কোরমাটা সাদা হবে, হলুদ তার জন্য আমি দেব না। আমি গ্যাসটা অন করে কড়াইটা বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। তেল দিয়ে দিচ্ছি আমি, দু চামচ মতো সাদা তেল দিলাম প্রথমে। এবার আমি এতে এক চামচ ঘি দিয়ে দেব। এবার এগুলো গরম হয়ে যাওয়ার পর আমি लवण माखिए रखा डिमटा भेजे नेब। तेलटा खूब भालो करे गरम हो जावर पर एबार आमी डिमगुलो एकटा एकटा करे छेड़े दिच्छी। डिमगुलो आमी हल्का करे भेजे नेब, खूब बेशी लाल करब ना। आमी उल्टिए पाल्टिए डिमगुलो हल्का लाल करे भेजे निच्छी। डिमगुलो भाजा हो गेछे, एबार आमी डिमगुलोके तुले नेब। डिमगुलो सब तुले निलाम। एबार आमी एई तेलेई आमी एकटा बड़ो साइजेर पेंयाज कुचिए रेखेछि। पेंयाजटा एबार लाल लाल करे भेजे नेब, माने पेंयाजेर आमी एटा बेरेस्ता बानिए नेब। पेंयाजटा आमार एकदम रेडी, लाल लाल करे भाजा हये गेछे। एबार आमी पेंयाजगुलो तुले नेब। পেঁয়াজ ভাজাগুলো তুলে নেওয়ার পর আমি কড়াইতে আরেক চামচ তেল দিয়ে দিলাম। এবার আমি এতে একটা তেজপাতা ফোড়ন দেব, আর দেব একটা গোটা শুকনো লঙ্কা, দুটো দারচিনি, চারটে লবঙ্গ, দুটো গোটা ছোট এলাচ, আর চারটে কালো গোলমরিচ। এবার এই মশলাগুলো আমি একটু তেলে নাড়াচাড়া করে নেব, এগুলো থেকে সুন্দর মিষ্টি গন্ধ বেরানো পর্যন্ত। মিষ্টি গন্ধ বেরানো শুরু হয়ে গেছে। এবার আমি এতে একটা বড় পেঁয়াজ বেটে নিয়েছি, পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম। এবার এটাকে খুব ভালো করে আমি মিশিয়ে নেব, যতক্ষণ না কাঁচা গন্ধ যাচ্ছে ততক্ষণ পর্যন্ত। পেঁয়াজটা আমার ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি এতে দু চামচ আদা রসুন বাটা দিয়ে দেব। আদা রসুন বাটাটাও আমি পেঁয়াজের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত। মশলাগুলো থেকে আমার কাঁচা গন্ধ চলে গেছে। এবার আমি এতে একটা বড় চামচের এক চামচ কাজু বাদাম বাটা দেব। আমি 10-12টা কাজু বাদাম ভিজিয়ে রেখেছিলাম, ওটাকে আমি বেটে নিয়েছি। এবার এই মশলাগুলোর সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। আমি ওই বাটিটা ধুয়ে একটু সামান্য জল দিয়ে দিচ্ছি, ওই মশলাগুলোকে খুব ভালো করে মিশিয়ে নেব। সব মশলাগুলো আমি প্রায় 5 মিনিট ধরে কষিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দিলাম এতে হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো দিলাম, লবণ দিয়ে দেব পরিমাণ মতো। এবার সবগুলোকে আমি খুব ভালো করে মিশিয়ে নেব। মশলাগুলো খুব ভালো করে ভেজে নিয়ে আমি অল্প পরিমাণে জল দিয়ে দিচ্ছি। জলটা দিয়ে মিশিয়ে এবার আমি এতে 4টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। খুব ভালো করে আমার মেশানো হয়ে গেছে। আমি এবার ডিমগুলো এতে দিয়ে দেব।
সবগুলো ডিম দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। ডিমগুলো খুব ভালো করে মেশানোর পর আমি এতে খানিকটা বেরেস্তা দিয়ে দিলাম। এবার আমি এগুলোর সাথে অ্যাড করব দুধ। এক গ্লাস দুধ দিচ্ছি আমি, আর তোমরা চাইলে টক দইও দিতে পারো। সব কিছু উপকরণ আমার দেওয়া হয়ে গেছে, এবার আমি ঢেকে দেবো এটা 10 মিনিটের জন্য। 10 মিনিট পর ফিরে এলাম, ঢাকনাটা খুলে দিলাম। এবার আমি এতে সামান্য একটু চিনি অ্যাড করব, আর আমি 1 চামচ ঘি অ্যাড করব, আর আমি অ্যাড করব 1 চামচ গরম মশলাগুলো। এবার এই মশলাগুলোকে আমি সবগুলো একসাথে খুব ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে আমি 2 মিনিট রান্না করব। ডিমের কোরমাটা আমার একদম রেডি হয়ে গেছে। তোমাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটাতে লাইক করবে, কমেন্ট করে জানাবে কেমন লাগলো এই রেসিপিটা, এবং ভিডিওটা অনেক অনেক শেয়ার করবে। আর আমার চ্যানেলটাতে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবে, আর পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবে আমার নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য। নমস্কার।